ব্যবসার মৌসুমেও করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ীরা। এমনিতেও কেনাবেচায় মন্দাভাব, এর সঙ্গে যুক্ত হয়েছে পাইকারি পর্যায়ে বিক্রির ওপর আরোপিত 5% হারে ভ্যাট বা মূল্য সংযোজন কর আদায়ের কড়াকড়ি। ছোট বড় মিলিয়ে ইসলামপুরে মার্কেটের সংখ্যা 142টি, সেখানে দোকান আছে 5000-এরও বেশি। দেশি বিদেশি সব ধরনের ব্যবহার্য কাপড়ই পাওয়া যায় এই পরিসরের মধ্যে। অপরাধের শুরু থেকে যে একটা সময়তে আমাদের এখানে যে ধরনের কাস্টমার ফ্লো ছিল সেটার পার্সেন্টেজ এখন অনেকটাই কমে গেছে। ভ্যাট প্রয়োগের পর থেকে এখন ব্যবসা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন সাধারণত ঈদকে সামনে রেখে কয়েক মাস আগে থেকেই দেশের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা কাপড় কেনা শুরু করেন। এসব পাইকার পরে তা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। এ কারণে অতীতে এই সময়টাতে ইসলামপুর ক্রেতা বিক্রেতায় সরগরম থাকত, কিন্তু সে তুলনায় এবছর ক্রেতা কম। কিন্তু তেমন দেখা যাচ্ছে না এরকম কাজ। যেমন আরো 15 দিন আগের থেকে আমরা 30,000-50,000-40,000 রেগুলার কন্টিনিউ বিক্রি করছি, এখন 5,000-7,000-10,000 মুশকিল হয়ে গেছে। ইসলামপুরের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সাধারণত প্যাকেজ ভ্যাটের আওতায় বছরে 28,000 টাকা ভ্যাট দিতে অভ্যস্ত। তাতে প্রতি মাসে 2,500 টাকার কম ভ্যাট দিতে হতো প্রতিষ্ঠানগুলোকে। 2019 সালে ভ্যাট আইন মেনে বিক্রির ক্ষেত্রে যে পরিমাণ মূল্য সংযোজন হয় তার উপর 5% হারে ভ্যাট দিতে হচ্ছে এখন। গত বছর করোনার কারণে নিয়ম মানায় কিছুটা শিথিল ছিল। এবছর সঠিক ভ্যাট দর বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। যদিও চূড়ান্ত বিচারে ভ্যাটের বোঝা ভোক্তার ঘাড়েই চাপে। ভ্যাটের মতো করগুলো থেকে পাওয়া আয় থেকেই সরকার দেশ চালায়। মাকসুদা আজিজ, প্রথম আলো।